ভেন্ডিটা রান্না করেছি হচ্ছে মাখা ভেন্ডি, যেটা চিংড়ি শুঁটকি দিয়ে রান্না করেছি। এটা প্রথমে দিয়েছি আমি মরিচ, হলুদ, পেঁয়াজ, তেল, লবণ দিয়ে মেখে হালকা পানি দিয়ে চুলার মধ্যে সিদ্ধ করেছি। তারপর অনেকক্ষণ সিদ্ধ হওয়ার পরে উলা, তারপর আমি ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। এরকম মাখা মাখা ঝোল হয়েছে। তো এভাবেই অনেকে ট্রাই করবেন, মাঝে মাঝে রান্নাটা পরিবর্তন করতে হয়, কেননা সবসময় একই রকম খাওয়া রুচি আসে না, মাঝে মাঝে রুচিটাও চেঞ্জ করতে হয়। তো রান্নার ডিশটা যদি চেঞ্জ হয় তবে রুচি অটোমেটিকলি আসে। তারপর কি হয়, যেমন এই একটা সবজি দিয়ে মানুষ অনেক পদে রান্না করা যায়, আজকে এরকম কালকে অন্যরকম, ভিন্ন স্বাদের সাথে ভিন্ন রকম করে করলে তাহলে নিত্য নতুনের মতো খাওয়ার রুচিটাও আস্তে আস্তে ধীরে 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 বাড়তে থাকে। তাই সবসময় রান্নাকে এমন ভাবে করতে হবে মশলা কম দিয়ে টেস্ট যেন বাড়ে।